ঘন্টায় 40 কিলোমিটার বেগে এগিয়ে আসছে লঘুচাপ। সমুদ্র বন্দরকে দেখাতে বলা হয়েছে সতর্কতা। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বুধবার আবহাওয়ার 2 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অপরদিকে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় 12.3 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 83 ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1470 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1420 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1345 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1350 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।